নমস্কার দোস্তো, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। পৃথিবীতে এরকম অনেক ব্যবসা আছে যেটা সম্পর্কে আপনি জানেন না বা এখনো পর্যন্ত তার নামও শোনেননি। হয়তো বা হতে পারে এরকম ব্যবসা আপনি খুব সহজে শুরু করতে পারেন, মানে আপনার সামর্থ্যের মধ্যেই আছে। হ্যাঁ, আজকে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেটা আপনি যদি চান তো অবশ্যই শুরু করতে পারেন, কারণ এটা খুব অল্প টাকা দিয়ে শুরু করা যায়। হয়তো আপনি এখনো পর্যন্ত শোনেননি যে সোয়াবিন দিয়ে পনির বা দুধ বানানো যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সোয়াবিন দিয়ে আপনি পনির বা দুধ বানিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন একটা মেশিনের সাহায্যে। তাহলে চলুন শুরু করা যায়। দেখে নিন এটা বানাতে কি কি মেশিন লাগবে। গ্রাইন্ডার মেশিন, আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা স্টেলাইজার মেশিন, আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা স্টেমার মেশিন, আর একটা মেশিনের দরকার হয় যেটা ম্যানুয়াল প্রেশার মেশিন, আর কাঁচামাল লাগে সাধারণত লেগারি আর সোয়াবিন। এই দুটো কাঁচামালই যথেষ্ট, যেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সোয়াবিনটা সাধারণত 40-50 টাকার ভিতরে পাওয়া যায় বাজারে, আর এটা 1 কিলো যদি ভিজিয়ে রাখা হয় তাহলে 1.5 কেজি ফুলে তৈরি হয়ে যায়। আর আপনাকে যেটা করতে হবে, এই ভিজানো সোয়াবিনটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আপনার এই গ্রাইন্ডার মেশিনের ভিতরে দিতে হবে। এক সাইডে জল ঢালতে হবে আর এক সাইডে সোয়াবিন। এটা কি পরিমাণ দিতে হবে, প্রথমত কয়েকবার দিলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ দিতে হবে আর কি পরিমাণে এটা তৈরি হবে। এক সাইডে আপনার এর যে অবশিষ্টটা থাকবে সেটা এক সাইডে বের হয়ে যাবে, অন্য সাইডে দুধ পড়বে। অবশিষ্টটা আপনি কাজে লাগাতে পারবেন, দেখতে পাচ্ছেন এক সাইডে দুধ তৈরি হয়ে এক সাইডে পড়ছে আর অন্যদিকে যে অবশিষ্ট আছে সেটা পড়বে। আপনি দেখতে পাচ্ছেন কীভাবে পড়ছে, কিন্তু শুধুমাত্র একবার দিলেই যথেষ্ট নয়। এটা একবার দেওয়ার পরে যখন এটা দুধ তৈরি হয়ে যাবে আর একবার আপনাকে এর সাথে জল মিশিয়ে আরেকবার দিতে হবে, কারণ একবার দেওয়ার পরও এর ভিতরে দুধের অবশিষ্টটা থেকে যায়। তাহলে আপনাকে আরেকবার ভালো করে জল মিক্স করতে হবে এর সাথে। মিক্স করে আপনি দেখতে পাচ্ছেন যেভাবে মিক্স করছি, এভাবে মিক্স করে আপনাকে আরেকবার এর ভিতরে দিতে হবে, তাহলে এর ভিতরে অবশিষ্ট থাকবে না। তো আপনি দেখতে পাচ্ছেন কীভাবে এটা তৈরি করতে হবে। তো এখানে সম্পূর্ণ আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা দুধ, এটা তো গরুর দুধ না, এটা সোয়াবিনের দুধ। তো এটাকে আপনাকে কী করতে হবে, এই যে স্টেলাইজার যে মেশিনটা এর ভিতরে অটোমেটিক চলে যাবে, কারণ এর নিচের দিকটাতে পাইপ বসানো আছে। আপনাকে হাত দিয়ে এই মেশিনের ভিতরে দেওয়া ঢালা লাগবে না। তো আপনি দেখতে পাচ্ছেন এটা কী করতে হবে, নিচে যে পাইপটা আছে পাইপটা অটোমেটিক্যালি এই মেশিনের ভিতরে মোটরের সাহায্যে চলে যাবে। তো আপনাকে এখানে হাত দেওয়া লাগবে না। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা স্টেবল মেশিন, এটার কাজ হলো এই এই যে ইনডাইরেক্টভাবে এই দুধটাকে গরম করতে হবে, ডাইরেক্টভাবে গরম করা সম্ভব নয়। তো এই এই স্টেমার মেশিনটা দিয়ে যে ভাপটা তৈরি হবে, এই ভাপটা এই মেশিনের ভিতরে চলে আসবে। মোটামুটিভাবে 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হওয়ার পরে আপনি দুধটা বের করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে গ্যাস সেট করা আছে আর এই ভাপটা এই মেশিনের ভিতরে আসছে। তো আপনাকে এটাও দেখাচ্ছি, যখন এটা মোটামুটি 100 ডিগ্রি তাপমাত্রায় চলে আসছে তখনই এই দুধটা আপনি বের করাতে পারবেন, যখন আপনি এটা দিয়ে পনির তৈরি করবেন তখন। তো বন্ধুরা, এটা প্রথমত এখনই এটাকে পনির বানানো যাবে না, কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। আর তারপরে আপনার যে লেগারি যে লিকুইডটা আছে এই লিকুইডটার ভিতরে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে নাড়াতে হবে, যত ভালো করে নাড়াবেন তত ভালো করে এটা পনির তৈরি হবে। যেরকম দুধে লেগারি দিয়ে বা অন্য অন্য জিনিস দিয়ে পনির তৈরি করা হয় ঠিক লেগারি দিয়ে আপনি এরকমভাবে, কিন্তু দুধের থেকে অনেক সহজে এই পনিরটা আপনি তৈরি করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে পনির খুব সহজে এটা পনির তৈরি হয়ে গেছে। তো এর জলটা সেজে নিতে হবে, আলাদা করে নিতে হবে। তো এর জন্য আপনাকে একটা ডাইস দেওয়া হবে। সাধারণত আপনি যখন একটা ডাইসের ভিতরে দিয়ে করবেন তখন এটা বাজারে বিক্রি করার জন্য দেখতে ভালো হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এই ডাইসের ভিতরে পনিরটা দেওয়া হচ্ছে। তো এই যখন দেওয়া হয়ে যাবে তখন এই ডাইসটাতে প্রেশার মেশিনে দিয়ে, ম্যানুয়াল প্রেশার মেশিনে দিয়ে এটাকে একটা ফেস দেওয়া হবে। তো আপনি দেখতে পাচ্ছেন সাধারণত পনির বানানোর পরে একটু সময় দেওয়া হয়, সাধারণত ঝুলিয়ে রাখা হয় অনেক কয়েক ঘন্টা ধরে। কিন্তু আপনি যদি কয়েক ঘন্টা ঝুলিয়ে রাখার পরে প্রেশার মেশিনে দেন তাহলে এই জিনিসটা সাসের ভিতরে আসবে না। তাহলে আপনি কী করতে হবে, যখনই আপনার এটা জল আলাদা করা হয়ে যাবে তখনই এই বক্সের ভিতরে ভরে প্রেশার ম্যানুয়াল প্রেশার মেশিনের ভিতরে দিয়ে এটা ডাইসটা তৈরি করতে হবে। তো এটা অটোমেটিক ডাইস মেশিন মেশিনের ভিতরে দিলেই এই মেশিনটা চালু করতে হবে। এই মেশিনটা আপনি গরুও যে কোনো কারেন্টে এটা চালাতে পারেন, কমার্শিয়াল লাইটের আপনার কোনো দরকার পড়বে না। তো এই অটোমেটিক আপনি দেখতে পাচ্ছেন নিচে থেকে জলগুলো বেরিয়ে যাচ্ছে আর এটা অটোমেটিক্যালি একটা সাসে তৈরি হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ এবার মেশিনে রাখার পরে আপনি এটা
গরম গরমই এটা রাখতে পারবেন, খুলতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে খোলা হচ্ছে এটা। তো এইভাবে আপনি আপনার যে পনিরটা আছে এটা তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখনই কাটতে পারেন, কেটে সাইজে নিতে পারেন। আপনি যদি চান পরবর্তীতে কেটে সাইজে নেবেন তাও করতে পারেন, কিন্তু এখনই কাটতে পারেন, কারণ এখনই কাটলেও এই পনিরটা আর আলাদা হয়ে যাবে না। তো এরপরে আপনাকে আর একটা কাজ করতে হবে, এটা সাইজ করে কেটে আপনি যেরকম সাইজ করতে চান, 100 গ্রাম, 250 গ্রাম, আধা কেজি, 2 কেজি, 1 কেজি, যেরকম সাইজ করতে চান সেরকম সাইজ খুব সহজে করতে পারবেন। এবার এই সাইজটা করার পরে আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এটা এরকম সাইজ আপনি খুবই সহজ করতে পারেন, এর থেকে বড়ো করতে পারেন। এটা আধা কেজির সাইজ, আর আপনি 1 পোয়া বা 1 কেজি 2 কেজি হিসেবে করতে পারেন। তারপর আপনাকে কিছুক্ষণ ধরে জলের ভিতরে ডুবিয়ে রাখতে হবে, তাহলে এটা একটা আলাদা সেও নিয়ে নেবে। আর আপনি যদি চান জলে ভিজিয়ে রাখার পরে এটাকে কাটতে, তাও আপনি কাটতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি যেটা বলেছি, আপনি আমি যতগুলো মেশিন এখানে দেখিয়েছি সবগুলো মেশিনের দামই আপনার 2,30,000 থেকে 2,50,000 টাকার ভিতরে আপনার চলে আসবে সবগুলো মেশিন। আর এটা আপনাকে চায়না থেকে ইম্পোর্ট করতে হবে। তো আপনি যদি চান পনির বিক্রি করতে, পনির বিক্রি করতে পারেন। আপনি যদি চান যে দুধটা বিক্রি করতে, তো অবশ্যই আপনি এর দুধটাও বাজারে বিক্রি করতে পারেন। কিন্তু অবশ্যই এটা যে সোয়াবিনের দুধ সেটা বলে, বা এটা যে সোয়াবিনের পনির সেটা বলেই বাজারে বিক্রি করবেন, যেহেতু এটা নতুন, সেহেতু আপনি কোনো রকম রিস্ক নেবেন না। তো বন্ধুরা একটা কথাই বলতে চাই, এতে অনেক অনেক বেশি লাভ করা যায় দুধের প্রোডাক্টের পরিমাণের থেকেও। তো আপনি এটা অবশ্যই শুরু করতে পারেন। সাধারণ পনিরটা যেরকম লাগে খেতে, এই পনিরটাও উভয় একই রকম। আপনাকে যদি না বলা হয় যে এটা সোয়াবিনের পনির, তো আপনি খেয়ে বুঝতে পারবেন না যে আপনি এটা সোয়াবিনের পনির খাচ্ছেন। শুধু তাই নয়, দুধের পনিরগুলো যে যে কাজে ব্যবহার করা হয় আর সব কাজেই এই পনিরটা আপনি ব্যবহারও করতে পারবেন। আর এই ব্যবসাটা যদি ঠিকঠাক মতো করা যায়, মানে ঠিকঠাক মতো সেল করতে পারেন, তাহলে মাসে 4 লাখ টাকা ইনকাম করা মেশিনটা দিয়ে খুবই সহজ ব্যাপার হবে। তাহলে বন্ধুরা দেখে নিয়েছেন পনিরটা কীভাবে তৈরি করতে হবে, আপনি কীভাবে তৈরি করবেন। এটা একটি চায়না মেশিন, মানে অন্য কোনো দেশে মেশিনটা পাওয়া যায় না। তো আপনি যদি চান চায়না থেকে আনতে, তো ইন্ডিয়া থেকে আপনি নিতে পারেন, আপনার চায়না থেকে আনার দরকার নেই। ইন্ডিয়ায় আপনি কার সাথে যোগাযোগ করলে মেশিনটা পাবেন, বা বাংলাদেশে আপনি কার সাথে যোগাযোগ করলে মেশিনটা নিতে পারবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখানে যে আপনি ডাইরেক্ট কল করে মেশিনটা আনাতে পারেন। তো এখন বলি মেশিনটার দাম কত আসবে। যদি ইন্ডিয়ার টাকার হিসাব করা হয় তাহলে 2,30,000 থেকে 2,50,000 টাকার ভিতরে মেশিনটা আপনার বাড়ি পর্যন্ত এসে যাবে, আর এর সম্পূর্ণ গাইডও আপনি পেয়ে যাবেন। আর বাংলাদেশ থেকে এর থেকে আপনি পার্সেন্টেজ লাগিয়ে দেখতে পাচ্ছেন কত টাকা আসবে। তো আমার মনে হয় 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে বাংলাদেশে মেশিনটা চলে আসবে। অনেকে ভাবতে পারে যে দুধের বদলে আমি সোয়াবিন দিয়ে যখন এই ব্যবসাটা শুরু করব, তখন আমি কোনোরকম কোনো সমস্যায় পড়ব কি না। এরকম অনেক প্রশ্ন আসতে পারে। আপনি সমস্যায় তখনই পড়বেন যখন সোয়াবিনের পনিরটা আপনি দুধের পনির বলে বিক্রি, কিন্তু আপনি যদি সোয়াবিনের পনির বলে বাজারে বিক্রি করেন, তাহলে আপনার কোনোরকম কোনো সমস্যাই নেই। আর এর জন্য আপনাকে একটা লাইসেন্স করার দরকার হবে, যেহেতু খাবার দ্রব্য, যে কোনো খাদ্যদ্রব্যের জন্য লাইসেন্স করার দরকার হয়। তো আপনারা লাইসেন্সটা খুব সহজে করতে পারবেন, 400-500 টাকার ভিতরে একটা লাইসেন্স বাইরে নিতে পারবেন খুব সহজে। তো আপনি যদি শুরু করতে চান এই ব্যবসাটি, খুব সহজেই শুরু করতে পারেন। আরও যদি জানতে চান এই বিজনেসটি সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনি যদি তাদের হেল্প করতে চান যারা নিতান্তই কোনো একটা ব্যবসা করে নিজেকে দাঁড় করাতে চায়, অবশ্যই এই বিজনেস আইডিয়াটা তাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি সর্বদা এরকম ধরনের বিজনেস আইডিয়া দেখতে পছন্দ করেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর আপনি যদি এই মুহূর্তে অনেকগুলো বিজনেস আইডিয়া দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলের ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে।